কাজিরঙার পর্যটন ক্ষেত্র দেশি বিদেশি পর্যটকর মাজত সমাদর লাভ করে আছে থলুয়া সাজপারে। বিশেষভাবে জনগোষ্ঠীয় সাজপারের প্রতি আকর্ষণ আছে পর্যটকর মাজত। এই ক্ষেত্র সহজতে লাভ করা কাজিরঙার দাঁতি কাষরিয়া কার্বি আংলংয়ের মহিলাসকলে বয়নশিল্পর যোগেদি উৎপাদিত রং বিরঙ্গর বস্ত্রই আকর্ষিত করে পর্যটক। পর্যটকর আকর্ষণের উপর নির্ভর করে কার্বি লোকসকলে বয়নশিল্পর যোগেদি যাতে এখন বাজার লাভ করব পারে তার বাবে পদক্ষেপ গ্রহণ করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা আরণ্যকে। ইয়ার অংশ হিসাবে বুধবারে কাজিরঙার কার্বি আংলং জেলার অন্তর্গত চন্দ্রসিং রংপি গাঁত আরণ্যকর উদ্যোগত অনুষ্ঠিত হয় কার্বি জনগোষ্ঠীর সাজপারর প্রদর্শনী আর প্রশিক্ষণ অনুষ্ঠানত শতাধিক কার্বি মহিলায় অংশগ্রহণ করে। আসলতে এটো এটা আমি এনেকুৱা এটা অনুষ্ঠান পাতিছো যেটো কার্বি গাঁৱৰ মানুহখিনিৰ লগ লাগি পতা হৈছে। তেওঁলোকৰ প্ৰধান উদ্দেশ্যটো হল এটোৰ যে কার্বি আমাৰ যিখিনি মহিলা ইয়াত মানে কাপোৰ বনায় তেওঁলোকে কি কি বিভিন্ন ধৰণৰ কাপোৰ বনায় আৰু সেই কাপোৰটোৰ এটা আমি আজি কেইজনমান ইয়াত ইভেলেটৰো আছে তেওঁলোকে চাব যে কোনবিলাক কাপোৰ ভাল হৈছে কোনবিলাক ডিজাইন কার্বি সংস্কৃতি বজাই ৰাখি কৰা হৈছে আৰু সেই ডিজাইনবিলাকৰ কোনবিলাক কাপোৰ ইউজ কৰি বজাৰতো তেখেতসকলে ভাল দামত বিক্ৰী কৰিব পাৰে কোনখিনি মহিলাই ভালকৈ তেনেকুৱা কাপোৰ বনাব পাৰে সেইটো এটা মানে আজি বিচাৰি ওলোৱাৰ কাৰণে এটা সুযোগ বুলি ভবা হৈছে এক্সিবিশ্যনৰ থ্ৰুৰে। আৰু এই এক্সিবিশ্যনৰ লগতে মানুহে যাতে কটন সূতাৰে আৰু ভাল কাপোৰ বনাব পাৰে পিকক পিনি বা যেনেকুৱা বস্তুবিলাক বনায় আৰু ভাল বনাব পাৰে সেইটোৰ এটা উদ্দেশ্য ৰখা আছে। সেইকাৰণে মহিলাখিনিক কটনৰ আমাৰ লোকেল কোম্পানীয়ে কি কি ধৰণৰ কটনৰ সূতা বনায় সেই সূতাখিনিও আজলৈ তেওঁলোক চিনাকি কৰি দিয়া যাব এটা প্ৰকাৰত আৰু তাৰ কাৰণে অৰিয়ান নামৰ কোম্পানী এটা আছে আমাৰ গুৱাহাটী বেছ তেওঁলোকেও আহিছে এইটো প্ৰগ্ৰামত। পিয়ুষ দাস, লোকেলিটিন, কাজিৰঙা।